আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা অফার শেয়ার করবো, এটা হচ্ছে বাইন্যান্সের লার্ন অ্যান্ড আর্ন ইভেন্টের। তো এটা হচ্ছে অত্যন্ত লিমিটেড টাইমে, যার জন্য আমি আর ভিডিওতে খুব বেশি কিছু বলবো না। তো সবাই জানেন যে লার্ন অ্যান্ড আর্ন কি জিনিস। তো ফার্স্ট অফ অল আপনি এই যে অফার লিঙ্কে ক্লিক করবেন, অফার লিঙ্কে প্রেস করবেন। তো তারপর আপনার ব্রাউজার দিয়ে সিলেক্ট করে এটা চলে যাবেন আপনার ব্রাউজারে। তারপর একটু নিচের দিকে আসবেন, আর ওই যে দেখবেন, এই যে দেখবেন আমার এখানে কিন্তু কুইজ আনসার দিয়ে দিছি, সবগুলো কিন্তু কুইজের আনসার দিয়ে দিছি। তো যেমন এই যে প্রথম যে কুইজের টপিকটা হচ্ছে হারমোনি কুইজ, তো আমরা এখানে হারমোনি কুইজটা যদি খুঁজি, তো দেখবেন একটু নিচের দিকে আসেন, এই যে দেখেন এটা হচ্ছে হারমোনি কুইজ। তো আমরা প্রথমে আমরা স্টার্ট কোর্সের উপরে প্রেস করবো, তারপর এখান থেকে এই যে এরো বাটনে প্রেস করবো। তো এইখানে প্রেস করার পর এই যে স্টার্ট কুইজ এখানে প্রেস করবো আমরা। তো স্টার্ট কুইজ এইখানে যদি আমরা প্রেস করি, তাহলে হোয়াট মেক্স আপ ইয়ারলি অ্যাওয়ার্ড এখানে বলছে, এখানে কিন্তু কোয়েশ্চেন আনসারগুলো এলোমেলোভাবে দেওয়া আছে। তো এই যে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আনসার হচ্ছে এইটা, তো আমরা এইটা এখানে এই যে লাস্টের এইটা এখান থেকে তো খুব ইজিলি আপনারা কমপ্লিট করতে পারবেন। তো তারপর সাবমিট বাটনে প্রেস করবেন, তারপর এই যে নেক্সট কোয়েশ্চেন প্রেস করবেন, তারপর বলছে যে হাউ মাচ গ্র্যান্ড উইল হারমোনি। তো এখান থেকে আমরা এই যে এটা খুঁজবো, তো এটা হচ্ছে এই যে এইটা, এই যে আট নম্বরে আছে 300 মিলিয়ন। তো এই যে আমাদের 300 মিলিয়ন, তারপর সাবমিট বাটনে প্রেস করবো, তারপর এই যে নেক্সট কোয়েশ্চনে প্রেস করবো আমরা। তো নেক্সট কোয়েশ্চনে প্রেস করার পর এই যে তারপরে আনসারটা হচ্ছে এই যে এইটা, আপনার এই কোয়েশ্চনের মধ্যে এক এক করে খুঁজলে সবগুলো কিন্তু পেয়ে যাবেন। তো জাস্ট এখান থেকে জাস্ট এই যে সাবমিট বাটনে প্রেস করবেন, তো সাবমিট বাটনে প্রেস করবেন, তারপর নেক্সট কোয়েশ্চনকে প্রেস করবেন। তারপর বলছে যে এই যে তারপরে কোয়েশ্চনটা হচ্ছে এইটা, এই যে এইটা, এটা হচ্ছে তারপরে কোয়েশ্চনটা, সরি কোয়েশ্চন আনসারটা, এই যে এইটা পাঁচ নম্বরটা। তারপর এখান থেকে জাস্ট সাবমিট বাটনে প্রেস করবেন, তারপর নেক্সট কোয়েশ্চনে প্রেস করবেন। তো ওয়াই শুড টোকেন রিডি সাপ্লাই, তো তারপরে কোয়েশ্চনটা হচ্ছে, সরি কোয়েশ্চন আনসারটা হচ্ছে, এই যে এইটা হচ্ছে টু অ্যাভয়েড, এটা মেবি, হ্যাঁ এইটাই, এইটাতে জাস্ট একটা প্রেস করবেন, তারপর সাবমিট বাটনে প্রেস করবেন, তারপর নেক্সট কোয়েশ্চনে প্রেস করবেন। তারপরে আনসার হচ্ছে এইটা, তো একটু আগে আমি দিয়েছিলাম তো যার জন্য মনে আছে। তারপর নেক্সট কোয়েশ্চনে প্রেস করবেন, তারপর আনসারটা হচ্ছে এই যে 441 মিলিয়ন টোকেন, এই যে দেখেন আমাদের পোস্টের মধ্যেও কিন্তু লেখা আছে 441 মিলিয়ন টোকেন, এই যে। তো পোস্টের মধ্যে কিন্তু সব কিছু পাবেন, আপনি জাস্ট সাবমিটে প্রেস করবেন, তারপর নেক্সটের মধ্যে প্রেস করবেন। তারপরে আনসারটা হচ্ছে এই যে অল আর কারেক্ট, এখানে ক্লিক করবেন, তারপর সাবমিট বাটনে প্রেস করবেন, তারপর নেক্সট কোয়েশ্চনে প্রেস করবেন। তো তারপরে কোয়েশ্চনের আনসারটা হচ্ছে হোয়াট মেশিন হারমোনি ইউজ, এটা হচ্ছে দুই নম্বরটা। তো সবাই কিন্তু এলোমেলোভাবে তারা কিন্তু এখানে ওই যে প্রশ্নগুলো করবে, বুঝছেন। তারপর ভিউ রেজাল্টে প্রেস করলে আপনার রেজাল্টটা দেখতে পারবেন। তো এই যে দেখেন কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ আর্নড 7.51 টুকে আমরা আর্ন করছি। তারপর এইখান থেকে আমরা যে ভিউ আদার্স কোর্সে আমরা ক্লিক করব, ক্লিক করে অন্য একটা কোর্সে চলে যাব। তো অন্য একটা কোর্সে যাব, তো আপনি যদি চান আপনার রিওয়ার্ড হিস্ট্রিটা দেখতে, তো আমি এই যে রিওয়ার্ড হিস্ট্রিটা প্রেস করলাম, তারপর এই যে দেখেন আমার এই যে 7.1 টোকেনটা কিন্তু প্রসেসিংয়ে আছে। তো এটা যখন সময় আপনার ব্যালেন্সে যাবে, তখন সময় এই যে বাইন্যান্সে পাবেন, সরি এই যে বাইন্যান্সে পাবেন। তো বাইন্যান্সে আসবেন, বাইন্যান্সে আসার পর আপনারা ওই যে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, এই যে প্রোফাইল আইকন আছে, প্রোফাইল আইকনের উপরে প্রেস করবেন। প্রোফাইল আইকনের উপরে প্রেস করার পর এই যে রিওয়ার্ড সেন্টারে প্রেস করলে আপনি আপনার ওই যে রিওয়ার্ডগুলো দেখতে পারবেন। এখান থেকে রিওয়ার্ড সেন্টারে ক্লিক করলে আপনার এখান থেকে রিডিমের অপশন আসবে বা ব্রাউচারের অপশন আসবে, এটা 2 থেকে 3 মিনিট পর সাধারণত আসে। তো তারপর এখান থেকে আপনি চাইলে ওই যে আপনার মেইল ব্যালেন্সে নিয়ে নিতে পারবেন। তো এই প্রসেসটাও কিন্তু আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো এইভাবে আপনি ওই যে তিনটা কুইজ আছে, তিনটা কুইজের আনসারগুলো আপনি এইভাবে দিয়ে দেবেন যেভাবে দেখেছি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।